কোনো ব্যবস্থা নেই এখন, এখন কোনো ব্যবস্থা না করে আজকে উচ্ছেদ করছে। এই হোটেল থেকে কত দিন বেকার ভাতে কোথা থেকে বেরাবে, মানুষ কি করে খাবে? মমতা ব্যানার্জি তার উত্তর দে। রামপুরহাট রণক্ষেত্র রেলপাড়ের ফুটপাত হকার মুক্ত করতে পথে বুলডোজার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি স্থানীয় হকারদের, লাঠিচার্জ রেল পুলিশের। কদিন আগেই রাজ্য সরকার রামপুরহাট শহরের ছফুগো থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত হকার উচ্ছেদ করেছিল, আর এবার রেলপাড় সংলগ্ন ফুটপাতের দখল সরাতে চলছে বুলডোজার। স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ হকাররা হাতে জাতীয় পতাকা নিয়ে রুখে দাঁড়ালেন বুলডোজারের সামনে। যে এরা এত অমানবিক, এরা এত নিষ্ঠুর, একদিকে আপনারা দেখছেন রাজ্য সরকার, তার প্রশাসন, চেয়ারম্যান, কাউন্সিলররা দাঁড়িয়ে ছপুকা থেকে নিঃশুন্দপুর পর্যন্ত একের পর এক দোকানে জিসিপি চালালো। আপনারা দেখুন কত নিষ্ঠুরভাবে গা জোয়ারি করে একের পর এক দোকান উচ্ছেদ করতে করে চলেছে। খুব স্বাভাবিকভাবেই এক সময় উত্তেজনা চরমে ওঠে, হয় পেটের ভাত দাও নয় মেরে ফেলো, এই স্লোগানে বিক্ষোভ চলে হকারদের। জোর করে উচ্ছেদ করতে এলে রেল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, পরে পথ অবরোধ করেন হকাররা। পথ অবরোধরত হকারদের ওপর লাঠিচার্জের অভিযোগও উঠেছে। আপনারা দেখেছেন যে রামপুরহাটেই এর আগে যিনি ইয়েন ছিলেন রাম বালক মাহাতো কত উচ্ছেদ কর চালিয়েছিলেন, সেই রাম বালক মাহাতো বোলপুরে গিয়ে তার মুখ চোখ ফাটিয়ে দিল। কিন্তু রামপুরহাটের মানুষ এখনো এত ভালো যে দোকানের উপর জিসিপি চলছে তবুও দাঁড়িয়ে আছে, কারণ রামপুরহাটের মানুষ খুবই শান্তিপ্রিয়। বলে এই মুকেশদের মতন, এই যে আইডব্লিউর মুকেশ, মুকেশদের মতন মানুষ সন্ধ্যের পরে বাজারে হাঁটতে পারবে? তো হাঁটতে পারবে তো এই কোয়ার্টারে থেকে? হকারদের দাবি, 20-30 বছর ধরে রেলপাড় ফুটপাতে দোকান করে সংসার চালাচ্ছেন তারা, তাদের জন্য বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে তাদের সংসার চলবে কি করে? অসহায় হকার ইউনিয়নের নেতারা বারবার রাজ্য সরকারের কাছে তারা আবেদন জানিয়েছিলেন রেলের সঙ্গে কথা বলে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করার, করেনি রাজ্যের সরকার বা শাসক দলের শ্রমিক নেতারা। ফলে রামপুরহাটের রেল হকারদের পুরো রাগ এসে পড়েছে রাজ্য সরকারের নীতির ওপর। এখনো পর্যন্ত এদের দাদাগিরি মানুষ দাঁড়িয়ে দেখছে, কারণ রামপুরহাটের মানুষ কোনো অশান্তি চাই না। আমরা যতটা পেরেছি মানুষকে সঙ্গে নিয়ে গত বছর থেকে লড়াই করে চলেছি, এখানকার না কাউন্সিলর, না এখানকার বিধায়ক, না এখানকার চেয়ারম্যান, আজকে সবাই লুকিয়ে গিয়েছে, আজকে সবাই লুকিয়ে গেছে, কেউ নাই, তারা সব ঘর ঢুকে গিয়েছে, কারণ এরা একেবারে নিষ্ঠুর অমানবিক। মানুষ যদিও ক্ষমা করে, তাদেরকে বিধাতা কোনোদিন ক্ষমা করবে না। সব মিলিয়ে রেলের হকার উচ্ছেদ অভিযানকে ঘিরে অশান্ত রামপুরহাট। যতদিন ধরে আমি টিএমসি করি, টিএমসি আমাকে ইউজ করে নিল, আজকে হোটেল ভেঙে দিল, এতদিন উচ্ছেদের আগে কোনো ব্যবস্থা করলো না, কোনো ব্যবস্থা নেই এখন, এখন কোনো ব্যবস্থা না করে আজকে উচ্ছেদ করছে। এই হোটেল থেকে কত দিন বেকার ভাতে কোথা থেকে বেরাবে, মানুষ কি করে খাবে? মমতা ব্যানার্জি তার উত্তর দে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।